সম্মানিত চাকুরি প্রার্থী ভাই বোনেরা, আজ আমরা 14 জুলাই 2023 তারিখে অনুষ্ঠিত এলজিইডি এর কার্য সহকারী পদের গণিত অংশের প্রশ্নের সমাধান করব। প্রশ্ন শুরু হচ্ছে প্রশ্নের 6 নম্বর দিয়ে। প্রশ্নে বলা হচ্ছে যে 4x² - mx + 9 এর সাথে কত যোগ করলে এটি পূর্ণ বর্গ হবে। তো এখানে আমরা সমাধান করি, 4x² কে লিখতে পারি 2x² আর 9 কে লিখতে পারি 3² মাইনাস 2 × 2x × 3। এটা লিখলাম কারণ এটা সূত্র প্রয়োগ হলো যে a² - 2b + b² তাহলে এই 4x² সমান এটা মিলে গেছে, এটা সমান এটা হয়েছে, কিন্তু এখানে শুধু আছে যে mx, কিন্তু এখানে mx এর সাথে যদি 3 × 2 = 4, 3 × 4 = 12, এখানে 12mx হতো তাহলে এটা পূর্ণ বর্গ হতো, অর্থাৎ 12 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 125 × 5² 2x = 1 হলে x এর মান কত। তো এটা সমান আমরা লিখতে পারি যে 5² 2x, যেহেতু 25 এর সাথে গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে গেল। এখন 5² 2x আমরা 125 কে লিখতে পারি 5⁶। 5² 2x = এখানে যদি 5⁶ উপরে আনি তাহলে 5⁻⁶ হয়, উভয় পক্ষ থেকে 5 বাদ গেলে 2x = -6, অতএব x = -6 কে 2 দিয়ে ভাগ করলে হয় -3। 26 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে কোনো পরীক্ষার্থী 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। তো ম্যাথে বা গণিতে যদি পাশ করে 80%, তাহলে ম্যাথে সেখানে ফেল করছে 100% থেকে 80 বিয়োগ করলে 20%, আবার বাংলায় পাশ করেছে 70%, অতএব বাংলায় ফেল করেছে 100 - 70 = 30%। তাহলে এবং বলা হচ্ছে যে উভয় বিষয়ে পাশ করছে 60%, সেই হিসাবে আমরা লিখতে পারি ম্যাথে ফেল করছে কিন্তু বাংলায় ফেল, মানে ম্যাথ এবং বাংলায় উভয় বিষয়ে ফেল করছে, এরকম হবে 20%। তাহলে উভয় বিষয়ে ফেল করছে এরকম সংখ্যা পাওয়া যাবে 30 - 20 = 10%। এই 10% এই প্রশ্নের উত্তর। এরপর থাকছে 31 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নে বলা হচ্ছে -1/2x - 1/4y + 1/xy + 1/8, এটা সরল করতে হবে। তো এখানে লসাগু করলে হয় 8xy, এখানে ভাগ করলে থাকে -4y - 2x + 8+xy। এখান থেকে আমরা এবার কমন নিব, তার জন্য xy - 4y পাশাপাশি লিখব এবং 2x + 8 পাশাপাশি লিখব। এখন এখান থেকে কমন যাবে হচ্ছে গিয়ে y, থাকবে x - 4, এখান থেকে -2 কমন গেলে x - 4 থাকে। এখন দেখেন যদি x - 4 কমন নিই থাকবে y - 2, আর নিচে থাকছে 8xy, এটাই হবে এই প্রশ্নের উত্তর। 40 নম্বরে বলা হচ্ছে যে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এটার নিয়ম হলো যত গুণ বৃদ্ধি পাবে তাকে বর্গ করলে পাওয়া যাবে সেটার উত্তর, অর্থাৎ 4 কে বর্গ করলে হয় 16, অর্থাৎ 16 গুণ বৃদ্ধি পাবে। এরপর আছে 43 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে a মাইনাস
থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস অন। এখন এটা সরল করতে হবে, এখানে থাকবে এ মাইনাস এ মাইনাস, এখান থেকে ব্র্যাকেট উড়ে গেলে মাইনাস প্লাস অন হবে, কাটা গেল। এখন এ থাকবে প্লাস অন, এবার ব্র্যাকেট উঠালে এ প্লাস অন থাকবে, কাটাকাটি করলে এখানে অন হবে উত্তর। এখানে অপশানে ভুল ছিল, সঠিক উত্তর প্লাস অন। 45 নম্বরে আছে যে 5 + 8 + 11 + 14 + এখানে কততম পদ? 338। তো এটার নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ অর্থাৎ 5 + (n-1) × দুইয়ের পার্থক্য, সব পার্থক্য 3 করে, পার্থক্য সমান সমান এখানে থাকবে 383। তো এখান থেকে হিসাব করলে (n-1) = 383 - 5, আর 3 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এন মাইনাস এখানে আমরা ইংলিশে দেবো না, বাংলায় দিলাম, এখানে থাকবে ক্যালকুলেশন করলে 126। অতএব (n = 126 + 1) = 127। 47 নম্বরে বলা হচ্ছে কোন সংখ্যার 1/2 অংশের সাথে সহযোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে, সংখ্যাটি কত? আমরা অপশান টেস্ট করি, যদি ঘতে আসে 36, 36-কে টেস্ট করি যদি তখন বলবে সংখ্যার 1/2 এই অংশের সাথে 6 যোগ করলে কত হয় আমরা দেখি। এখানে কাটাকাটি করলে 18 + 6 = 24। আবার অপরপক্ষে বলছে সংখ্যাটি 2/3 অংশ, 36-এর 2/3 অংশ হয় 3 × 36 = 24, তাহলে উভয় পক্ষে 24 হয়েছে, অর্থাৎ 36 হবে এই প্রশ্নের উত্তর। এবার আছে 51 নম্বর প্রশ্নে, বলা হচ্ছে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বের অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত? তা বিষয়টা এরকম, এটা একটা বৃত্ত, এটা জ্যা, এই জ্যা থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাহলে এখানে শেষে যে দূরে অবস্থিত জ্যার দৈর্ঘ্য কত? তো প্রশ্ন অনুযায়ী এটা 13 সেন্টিমিটার, এটা 5, আমাদের এই মানটা বের করতে হবে, সরি এইটা 13, আমাদের এই মানটা বের করতে হবে। তো এটা যেহেতু পিথাগোরাসের সূত্র অনুযায়ী পড়েছে, সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহু দৈর্ঘ্য স্কোয়ার, এই বাহুটাকে আমরা এক্স ধরে নিই, তাহলে এখানে পাওয়া যাবে যে 25 + (x²) = এখানে 159, (x²) = 159 - 25, অতএব (x²)-এর মান এখানে বিয়োগ করলে হয় 144, (x)√144, অতএব এক্স এর মান 12, অর্থাৎ এই মানটা হবে 12, উত্তর 12। 52 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থাপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো এখানে লেন্থ আর ব্রেথের বিষয়, এখানে লেন্থ আমরা যদি এক্স ধরি, সরি ব্রেথ এক্স ধরি, তাহলে লেন্থ হবে এর থেকে 4 মিটার বেশি, তাহলে এর পরিসীমা বলা আছে যে 32 মিটার। পরিসীমার সূত্র কী? প্রশ্ন মতে আমরা তখন লিখতে পারবো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান এখানে 32। তো এখানে থাকছে 4x + 8 = 32, 4x = 32 - 8, অতএব এখানে 4x = 24, এক্স এর মান হলো 6, তাহলে ব্রেথ হচ্ছে 6 আর লেন্থ হচ্ছে 6 + 4 = 10, সেই ক্ষেত্রে এরিয়া বা ক্ষেত্রফল = দৈর্ঘ্য গুণ প্রস্থ = 60 বর্গ মিটার,
এটাই এই কোর্সের উত্তর। 53 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি আয়তাকার ঘরের সরি 53 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত। আমরা জানি সুদের সূত্র আয় শোষণ PNR, পি এখানে 10,000, এন হচ্ছে 9 মাস, 9 কে 12 দিয়ে ভাগ করলে সেটা বছর হয়ে যায়, আর হচ্ছে 6% মানে 6/100। এখানে এটা কাটাকাটি করলে এখান থেকে 100, এখানে 2, 50, তার মানে 450 টাকা। এই প্রশ্নের উত্তর 59 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যদি একটি কাজ 9 জন লোক 15 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে। তা এক আমাদের দিন চেয়েছে 9 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে 1 জন লোক করতে গেলে অবশ্যই দিন বেশি লাগবে, সেই ক্ষেত্রে গুণ, লোক ছিল 9 জন, 3 জন বেশি হলে 9 × 3 = 12, তাহলে 12 জন করতে পারবে ভাগ, কাটাকাটি করলে 3 × 3 = 9, 3 × 4 = 12, 3×45 = 4, এখানে 45 কে 4 দিয়ে ভাগ করলে 4×11 = 44, 1, অর্থাৎ আমরা জন লোক লাগবে, অর্থাৎ এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান এই চ্যানেলে ভিডিও করে আপলোড করে থাকি। আমাদের সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।